অবশেষে অনেক দিন পর দেখা হলো হৃদের সাথে অনেক দিন পর দেখা হলো রাহার সাথে আমার বোনের সাথে আর ছোট মামার সাথে আসসালামু আলাইকুম গতকালের ভিডিওতে তো দেখেছেন আমরা অবশেষে মামার বাসায় ঢুকে গেছি তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি মামার বাসায় সারা দিন থাকলাম কেমন মজা করলাম কী কী মজার মজার খাবার খেলাম যাবতীয় সব কিছু তো এই তো বলেছিলাম রোরোকে আনার একটা কারণ হচ্ছে মামা রিদি ওনারা হচ্ছে রোরোকে দেখতে চেয়েছিল আর রোরো এমনভাবে বাসায় ঢুকেছে যেন সে একজন নতুন অতিথি কোলে করে একদম মামার আদর খেয়ে তারপর তার বাসায় এন্ট্রি হলো সাথে ওই যে দেখতেই পাচ্ছেন আমাদের ক্যাটমম সে ক্যাটের পটি লিটার নিয়ে আসতে চাচ্ছিলো তো ওই সময় আমার বোন তারপর আপনাদের ভাইয়া গেল এটা নিয়ে আসলো আর আমরা একটু আগেই চলে এসেছি এখন মামা আর আপনাদের ভাইয়া হচ্ছে নামাজে যাবে আর আমার বাবা আর আমার ছোট ভাই এখনও এসে পৌঁছায়নি তাদের আসতে একটু দেরি হয়ে গিয়েছিল আর এই যে আমার ভাইয়ের বউ লিজা এসে বসেছে ড্রয়িং রুমে আর এই যে দুইজন দেখতে পাচ্ছেন এরা দুজন হচ্ছে আমার দুই খালাতো বোনের মেয়ে ওরা হচ্ছে আমার মানে মামা শ্বশুর বলেন বা আমার খালাতো বোনের বাসা বলেন এখন ওর বাসায় বেড়াচ্ছে আর এই যে আমাদের রিদি অনেক দিন পর রিদিকে এভাবে জড়িয়ে ধরলাম আগে তো প্রায় সময় দেখা হতো আর এখন অনেক দিন হয়ে গেছে ওর সাথে দেখা হয় না ওর জন্য আমার জানি না কেন যেন মনের অন্তর থেকে মানে এত একটা মায়া অনুভব করি মানে ওকে জড়িয়ে ধরার পর মনে হচ্ছে যে কলিচাটা হয়তো শীতল হলো অনেক দিন পর ওকে এভাবে জড়িয়ে ধরলাম তো এই যে বলেছিলাম না রিদি রুরুকে দেখার জন্য বলেছিল তো এই যে দেখতেই পেলেন যে রুরুর সাথে সে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে আর এই যে মাত্র যাকে দেখলেন ও তো রাহা অনেকেই রিদি রাহা দুইজনকেই চিনেন তো এই তো বাসায় ঢুকলাম দেখা সাক্ষাতের পর্বটা শেষ হলো আর এখন এই যে আপনাদের ভাইয়া উজু করে রেডি হয়েছে মামার সাথে এখন মামু ভাইগনা দুইজন মিলে নামাজে যাবে আর তারা দুইজনই যাচ্ছে আমার বাবা যেহেতু এখন পর্যন্ত এসে পৌঁছাতে পারেনি তো যাওয়ার আগে তার যাবতীয় যা কিছু আছে আমার কাছে দিয়ে যাচ্ছে যে এগুলো ব্যাগের মধ্যে রেখে দাও আর এই যে আপনাদের ভাইয়া আর মামা যে নামাজে যাচ্ছে এই এই দৃশ্যটা আসলে আমাদের কাছে অনেক পরিচিত কারণ এইরকম অনেকবার অনেক শুক্রবার তারা দুইজন মামু ভাই একত্রে নামাজে গেছে মামি মারা যাবার পরে তবে এই দৃশ্যটা মামি মারা যাবার আগেও ছিল কারণ মাঝে মধ্যে যেহেতু মামিদের বাসায় যাওয়া হতো আমাদের শুক্রবার ধরে বা মামারা আমাদের বাসায় আসতো তখনও তারা মামা ভাইগনা একসাথে নামাজে যেত তো বহুদিন পর আবার একই দৃশ্যের পুনরাবৃত্তি হলো তো তারা দুইজন এখন নামাজে যাচ্ছে আর অপরদিকে আমার বোন হচ্ছে মোটামুটি রান্না বাড়ায় একটু ব্যস্ত মানে কিছু রান্না শেষ করে টেবিলে পরিবেশন করে দিয়েছে কিছু আবার রেডি করছে আর এই দিকে দেখতেই পাচ্ছেন রাহার কোলে হচ্ছে একটা খরগোশ আর আমাদের রোড়ো হচ্ছে রাদের কোলে তো মামাদের বাসায়ও দুইটা খরগোশ ছিল একজনের নাম ছিল জাংকুক একজনের ব্যাংকুক তবে জাংকুক ছিল রাহার আর জাংকুকটা হচ্ছে দুঃখজনকভাবে মারা গেছে আর ব্যাঙ্কুক হচ্ছে রিদির সেটা এখনও আছে তো আমাদের বিড়াল আর আমাদের খরগোশের মধ্যে পরিচয় পর্ব শেষ হয়ে গেলে আমি এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার বোনের হাতের মজার মজার রান্না আর যেগুলো সে এক এক করে ডাইনিং টেবিলে পরিবেশন করে দিয়েছে আর দেখতেই পাচ্ছেন এখানে আছে হলো চিংড়ি মাছ ভুনা তারপরে হচ্ছে ইলিশ মাছ ভুনা তারপরে হচ্ছে মুরগির রোস্ট তারপর আছে হচ্ছে গরুর মাংস আর তার সাথে আছে সবজি এবং তার কাছে আছে ডিমের কোরমা যেটা বরিশালের স্টাইলে তো খাবার দাবার সেই ওদিক দিয়ে রেডি করছে আর এই দিক দিয়ে হলো বাচ্চারা উনো খেলতে বসেছে বাচ্চারা বলতে আমার দুই খালাতো বোনের দুই মেয়ে আর রাত ওরা তিনজন হচ্ছে একসাথে উনো খেলছে ড্রয়িং রুমের ফ্লোরে কার্পেটের উপর বসে তো তারা খুব মজা করে খেলছিল আর আমি ভাবলাম যে একটু ভিডিও করে সবার সাথে শেয়ার করি যে অনেক সময় আমরা যখন বেড়াতে যাই আসলে বয়স অনুযায়ী যে যার মতো সঙ্গী বেছে নেয় যেমন ওরা ওদের মতো খেলাধুলা করছে আমরা আমাদের মতো গল্প করছি মামু ভাইকনে না একসাথে নামাজে গেছে মানে যে যার মতো যার সাথে যার যায় তার সাথেই সে আছে তো অবশেষে হচ্ছে আমার আব্বু আর ছোট ভাই আসলো ওরা আসলে জ্যামে পড়ার কারণে ওদের আসতে অনেক দেরি হয়ে গেছে মামা এর মধ্যে নামাজে চলে গেছে দেখতেই পেলেন আব্বু যেহেতু জুম্মার নামাজটা আজকে আর ধরতে পারেনি তাই আব্বু পরবর্তীতে ঘরে জোহরের নামাজ পড়ে নিয়েছিল তো এই তো তারা যখন ঘরে ঢুকলো ওই সময়টা আসলে মামা বাসায় ছিল না নামাজে ছিল আর এই তো আমার আব্বু বাসায় ঢুকার কিছুক্ষণ পর আপনাদের ভাই আর মামা নামাজ পড়ে চলে এসেছে আর এই যে নামাজ পড়ে এসে আমার বাবার সাথে আমার মামা শ্বশুর গলায় গলায় মিলছে আসলে এই সময়টা আমার কাছে ভীষণ ভালো লাগছিল নিজের শ্বশুরবাড়ির মানুষজন বা নিজের বাবার বাড়ির মানুষজন দুইজন দুই পক্ষের প্রিয়জনরা যখন একে অপরের সাথে খুব সুসম্পর্ক বজায় রাখে সেই সময়টা আসলে প্রত্যেকটা মেয়ের জন্যই খুব সুখের আলহামদুলিল্লাহ এই দিক থেকে আমি অনেক হ্যাপি যে আমার শ্বশুরবাড়ির মানুষজনের সাথে আমার বাবার বাড়ির মানুষজনের বেশ ভালো একটা সম্পর্ক রয়েছে তো নামাজ শেষ করে আস্তে আস্তে যেহেতু দুইটা বেজে গেছে আর এর মধ্যে আমার বাবাও বাসায় জোহরের নামাজটা পড়ে নিয়েছে আর এখন হচ্ছে খাবার দাবার পরিবেশন করে দেওয়া হয়েছে তো যেহেতু ডাইনিং টেবিলে সবার একসাথে খাওয়া হবে না মানে বসা যাবে না তাই যেটা করলাম সেটা হচ্ছে আমার ভাই তারপরে আমার বাবা মা আর রাত বসে পড়েছে যদিও আমাদেরকে বসতে বলছিল মামা আমার বোন বারবার কিন্তু আমরা বসে ভাবলাম যে ঠিক আছে ওরা যখন বসবে ওদের সাথেই বসবো আর বাচ্চারা যারা আছে তারা হচ্ছে যে হাতে হাতে নিয়ে যে যার মতো ড্রয়িং রুমে চলে গেছে কেউ অবশ্য ঘরের ভিতরে বেডরুমগুলোতে চলে গেছে এভাবেই আসলে দুপুরে খাবারটা শেষ হয়েছে আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে লিজা রদুষি রিদি আর রাহা ওরা সবাই একসাথে ড্রয়িং রুমে বসেই খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছে তো এরপর হচ্ছে রাহার রুমে এসেছি আর রাহার রুমে বসে হচ্ছে আমার বোনের মেয়ে খাচ্ছে তো ভাবলাম ওকেও একটু ধরি যে কে কোথায় বসে বসে খাচ্ছে তার সাথে হচ্ছে আমাদের রোড়ো খাচ্ছে রোড়োকে হচ্ছে চিকেন দিয়ে ভাত মানে সুন্দর করে মেখে দেওয়া হয়েছে সেও তো এ বাসার গেস্ট সেও হচ্ছে তৃপ্তি নিয়ে তাদের মানে গেস্ট হয়ে যে আপ্যায়নটা পাচ্ছে সেটা উপভোগ করছে পুরোপুরি আর এই দিকে রাদের খাওয়া শেষ হয়ে গেছে আমার বাবা মা তাদের খাওয়া ভাই সবার খাওয়াই শেষ হয়ে গেছে এবং সবার খাওয়া শেষ হয়ে গেলে অবশেষে আপনাদের ভাইয়া আমি আমার বোন আর হচ্ছে মামা একসাথে সবাই মিলে খেতে বসেছি তো অনেক দিন পর সবাই মিলে সবাই বলতে আমরা চারজন মিলে গল্পগুজব করতে করতে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি বেশ ভালো লাগছিল তার চাইতে বেশি ভালো লাগছিল আমার বোন বলেন বা ছোটো মামা বলেন তারা দুইজনই তাদের নতুন জীবনে অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ তারপরে রিদির আহা ওরাও অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ মানে সব কিছু মিলিয়ে তাদের চারজনের খুব সুখের একটা সংসার আছে সেটাও আলহামদুলিল্লাহ আর সবাই কিন্তু ওদের জন্য দোয়া করবেন এই সুখ শান্তিটা যেন আল্লাহতালা ওদের মধ্যে চিরজীবন বজায় রাখেন তো আমরা তো এখানে খাওয়া দাওয়া করছি আর অপর দিকে হচ্ছে আমাদের রোরও খেলাধুলা করছে নতুন জায়গায় এসেছে সে সব কিছু মানে তার জন্য অপরিচিত সে কিছুই চিনতে পারছে না তো অবশেষে তার ওনারে একটা মানে বল বের করে দেওয়া হলো যে সে এটা নিয়ে খেলে সময় পার করুক মানে সবাই তো সবার বয়স অনুযায়ী সঙ্গী খুঁজে নিয়েছে যে যার মতো গল্প করছে কিন্তু রোরও তো এখানে পুরোপুরি একা যদিও মামার পাশে একটা খরগোশ ছিল কিন্তু লজ্জাজনক ব্যাপার হচ্ছে খরগোশ রোরোকে দেখে ভয় পাবে কি আমাদের রোর তাকে দেখে ভীষণ ভয় পাচ্ছিল মানে ওকে এমনভাবে ভাবে দেখছিল যে ও আসলে কি এটা আসলে কি ও বুঝতেই পারছিল না তো ওর কাছে নিয়ে গেলেই ও আস্তে আস্তে পিছানো শুরু করে মানে একটা দৌড় দেয় ও খরগোশটাকে এত ভয় পাচ্ছিল তো যেই বিষয়টা নিয়ে সবাই খুব হাসাহাসি করছিলাম তো এবার আমি যেখানে চলে এসেছি এটা হচ্ছে রিদির রুম আর রিদির রুমে এই যে আলমারিটা আছে এটা হচ্ছে মামি লাস্ট হচ্ছে এই আলমারিটা বানিয়ে রেখেছেন এটা বানানোর পর হয়তো দুই তিন মাস মামি ছিলেন অতদিন হয়তো মামি ব্যবহার করতে পারেনি বা আমার ঠিক মনে নেই দুই তিন মাস নাহলে পাঁচ ছয় মাস এরকম কিছু একটা মনে পড়ে যায় এই আলমারিটা বানিয়ে যেদিন ঘরে তুলেছিলেন সেদিন মামি আমাকে ভিডিও কল দিয়ে খুব খুশি হয়ে দেখাচ্ছিল যে নাসরিন দেখো নতুন আলমারি বানিয়ে নিয়ে এসেছি মানে অনেকদিন যাবতীয় মামি একটা আলমারি বানাবে বানাবে করছিল অবশেষে বানিয়ে আনার পর সে ভীষণ খুশি হয়েছিল আর আমি আলমারিটার ভিডিও এই জন্যই করছিলাম আর আপনাদের ভাইয়াকে একটু দেখাচ্ছিলাম কারণ হচ্ছে আমিও একটা আলমারি বানানোর ভাবনায় আছি আমার ঘরে তো একদমই জায়গা নাই জানি না সেই স্বপ্ন কবে পূরণ হবে তবে অলরেডি আলমারি দেখা শুরু করে দিয়েছি কিনে এনে যে কোথায় রাখবো সেটাই বুঝতে পারছি না তবে কাঠের একটা আলমারি বানানোর ইচ্ছে আছে তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন হচ্ছে আমরা সবাই মিলে ছাদে যাচ্ছি আর মামার বাসার ছাদটা কিন্তু অনেক সুন্দর কারণ মামার বাসাটা যেহেতু একদম হাতির ঝিলের কাছাকাছি আর ওই জায়গাটা যেহেতু খোলা ছাদ থেকে সেই খোলা জায়গাটা দেখতে অনেক ভালো লাগে যদিও ঢাকা শহরে তার খোলা জায়গাটা ওইভাবে দেখা যায় না কিন্তু মামার বাসার ছাদে আসলে সেটা খুব ভালো দেখা যায় তো এই তো ছাদে চলে এসেছি আর ছাদে কিন্তু অলরেডি রিদি রাহা রদুষী লিজা ওরা সবাই ছিল আর ছাদে এসে ভীষণ ভালো লাগছিল কারণ মিষ্টি একটা রোদ গায়ে লাগছিল চার পাঁচটা খোলা লাগছিলো সব মিলিয়ে ভীষণ ভীষণ ভালো লাগছিল আর এই তো দেখতেই পাচ্ছেন যে আমি দূরে কি দেখাচ্ছি আমি দূরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে হাতির ছিল মামার বাসার ছাদ থেকে হাতির ছিলটা এত সুন্দর দেখা যায় আর এই কারণে মামার বাসায় বেড়াতে আসলে একবার না একবার ছাদে উঠা আসলে হয়। তো আপনাদের ভাইয়া আমি রাত আর আমার দুই বোনের মেয়েকে নিয়ে আমরা এখন উঠেছি আর ওই যে রিদি রাহা রদসী লিজা ওরা আগেই উঠেছিল আর এখানে বসে তারা গল্প গুজব করছে আড্ডা দিচ্ছে লিজাকে রিদি খুব সুন্দর সুন্দর কিছু ছবি তুলে দিচ্ছে তো আমি তখন বললাম যে রিদি আমাকেও কিছু ছবি তুলে দাও তো রিদির ক্যামেরাটাতে ছবি আসলে খুব সুন্দর আসে তো ছাদের রোদের কারণে আসলে দূরে তাকাতে একটু ঝামেলা হচ্ছিল তাকানো যাচ্ছিল না অবশেষে রিদি আমাকে কয়টা ছবি তুলে দিয়েছে আর আপনাদের ভাইয়াকে জোর করে সামনে এসে দাঁড় করিয়েছি যে ঠিক আছে আমার সাথে কয়েকটা ছবি তুলো তো রিদি বলছিল ভাইয়া এটা কি তোমার বউ না পরের বউ মানে সে এমনভাবে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে কার সাথে জানে আমি ছবি তুলছি তো আমি এক এক করে তাকে পোজ দেখাচ্ছি যে ওই যে আমি আঙ্গুল দিয়ে দূরে দেখাচ্ছি তুমি আমার সাথে ওইরকম দূরে তাকিয়ে থাকবা তো ছবি তোলার পর যেটা হয়েছে সেটা আমি একদিকে দেখাই উনি আরেক দিকে তাকায় থাকে তো ছবিতে জিনিসটা এত অন্যরকম লাগছিল তো অবশেষে মনে হয় পঞ্চাশটা ছবি তোলার পর দুই তিনটা ছবি সিলেক্ট করতে পেরেছিলাম যে এই দুই তিনটা ছবি আপনাদের ভাইয়া ঠিকঠাক মতো তুলেছিল আর সেই ছবি আপনাদের সাথে আমি শেয়ারও করেছি আর এই যে পোস্টটা তাকে দেখিয়ে দিয়েছি যে আমার দিকে এইভাবে তাকিয়ে থাকবা যদিও সে এইভাবে তাকানোর মতো পাবলিক না কিন্তু এই যে দেখিয়ে দাওতে সে এইভাবে তাকিয়েছিল কিছুক্ষণ তারপর বলে যে আর দূর আর তাকাতে পারছি না চো মানে রোদের জ্বালায় তাকানো যায় না চোখে পানি চলে আসে আর এই যে রিদিয়ার আমি সেইটা নিয়ে হাসাহাসি করছি যে মানে পঞ্চাশটা ছবির মধ্যে দুই তিনটা ছবি বেছে পাচ্ছিলাম না যে কোনটা ভালো হয়েছে তো অবশেষে আমরা ঘোরাঘুরি করার পর হচ্ছে মামা আমার বোন তারপরে আব্বু আর মাও ছাদে গিয়েছিল সবাই সহ আরেকটু সময় কাটিয়ে তারপর আমরা ছাদ থেকে নেমে এসেছি আর ছাদ থেকে নেমে আসার পর এখন হচ্ছে সন্ধ্যার চা নাস্তার আয়োজন করছে আমার বোন আর এই তো চা নাস্তার আয়োজনে ছিল দই লাড্ডু মিষ্টি তারপর হচ্ছে চিকেন চাউমিন প্লাস হচ্ছে চিকেন পাস্তা মানে চাউমিন আর পাস্তা দুটো একসাথে মিলিয়ে বেশ মজা করে আমার বোন সন্ধ্যার নাস্তা তৈরি করেছিল সাথে হচ্ছে ফল ফ্রুটস আপেল কমলা আর মাঝখানে এগুলো হচ্ছে হাতে বানানো মিষ্টি আর তার সাথে হচ্ছে চিতই পিঠা খেজুরের গুড় আর দুধের মধ্যে ভেজানো তো সবাই মিলে নাস্তা করা শেষ হয়ে গেলে এরপর হচ্ছে আমরা চা খাচ্ছি আর নাস্তা করা চা খাওয়া দুটা মিলিয়ে ডাইনিং টেবিলে বসে অনেকটা সময় আমরা গল্প গুজব করেই সময়টা পার করেছি তো সব কিছুরই একটা যেহেতু শেষ থাকে আর আমাদেরও আজকের মতো এই গল্প গুজব হাসি ঠাট্টা আনন্দের সময়টা শেষ হওয়ার সময় চলে এসেছে তবে সবার আগে বিদায় নিচ্ছে রিদি তো এটা একটু আশ্চর্য মনে হচ্ছে না যে রিদি সবার আগে বিদায় নিচ্ছে বাসা তো রিদিরই না রিদি হচ্ছে রাজশাহী যাচ্ছে ওদের হচ্ছে ভার্সিটির সব ফ্রেন্ডরা মিলে একটা ট্যুর আছে তো আজকে রিদি সেই ট্যুরে যাচ্ছে আর সেটা হচ্ছে রিদি একা না রিদির সাথে রাহাও যাচ্ছে ওরা রাতে ট্রেনে যাবে আর যার কারণে মামা হচ্ছে ওদের দুইজনকে এখন একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে তো আবার কবে দেখা হবে জানি না আশা করি নিশ্চয়ই খুব দ্রুত আবারও দেখা হবে তো তার জন্য যাওয়ার আগে আবার একটু ওদেরকে বুকে জড়িয়ে ধরলাম তো আমরা বিদায় নিয়ে বাসা থেকে বের হওয়ার আগে ওদেরকেই বিদায় দিয়ে দিলাম পরবর্তীতে আমরা বের হব তো এখন রাত আটটা বাজে আমরাও বের হয়ে যেতে চেয়েছিলাম কিন্তু মামা কোনোভাবেই যেতে দিচ্ছিল না বলল যে আর একটু বসার জন্য রিদিকে রাহাকে নামিয়ে দিয়ে এসেই মামা দ্রুত চলে আসবে আর আমরা যেন তারপর যাই মামা এসে যেন আমাদেরকে দেখতে পায় বারবার সেটা বলে ওদেরকে ছেড়ে আসতে যাচ্ছিল মামা তো মামার কথা রাখতে আমরা আর তখনই বের হয়ে যাইনি তো ওরা চলে গেলে আর কী করবো মামাও যেহেতু জোর করে গেছে যে আমরা যেন এখনই বের হয়ে না যাই উনি যেন এসে আমাদেরকে দেখতে পায় তাই ওরা যাওয়ার পর আমরা আবার কিছুক্ষণ বসে গল্প করলাম তো এবার হচ্ছে আমাদের চলে যাওয়ার পালা আর চলে যাওয়ার আগ মুহূর্তে আমরা একটা বিচার শুনছি মানে রাদের অভিযোগ শুনছি অভিযোগটা হলো তারা যে এতক্ষণ উনো খেললো এবং লাস্ট গেমে নাকি রাদের জিতার কথা ছিল কিন্তু চিটিং করে অন্যজন জিতে গেছে সেটা সে কোনোভাবেই মানতে পারছে না এখন এই কারণে তার কান্না চলে আসছে তার মানে এখন সেই কষ্ট কোথায় রাখবে তো এগুলা নিয়েই সবার মধ্যে বেশ হাসাহাসি হচ্ছিল সবাই তাকে একটু বুঝিয়ে দিচ্ছিল যে এটা তো গেম গেম তো গেম এখানে গেমের মধ্যে হার জিত থাকবে এটা নিয়ে মন খারাপ করা যাবে না তারপর তাকে বলা হলো আপিদের কাছ থেকে একটু বিদায় নাও তো সে মুখ গোমরা করে আপিদের কাছ থেকে বিদায় নিয়ে এসে চলে যাচ্ছে তো যাই হোক সারাদিন খুব আনন্দের কিছু সময় পার করলাম প্রিয়জনদের সাথে আপনজনদের সাথে এখন চলে যাওয়ার মুহূর্তটা চলে এসেছে আর চলে যাওয়ার মুহূর্তটা আসলে কখনোই ভালো লাগে না বিদায় মানেই কষ্ট সেটা হোক না যে কোনো বিদায় তো মামা এর মধ্যে অলরেডি নেমে গেছে নিচে কারণ আমার বাবা আর ছোট ভাই হচ্ছে আগেই বের হয়ে গেছে তার কারণ হলো তারা যেহেতু আলাদা যাবে সিএনজি পেতে একটু সময় লাগতে পারে সেই কারণে হচ্ছে মামা তাদেরকে আগে দিয়ে আসতে গিয়েছে আর এদিক দিয়ে হচ্ছে আমরা ঘর থেকে বিদায় নিয়ে এখন নিচে নেমে যাব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিতে হচ্ছে নেক্সটে আবার একদিন মামাদের সাথে দেখা হবে সেই আশা রেখেই আজকে এখানেই বিদায় তো বরাবরের মতোই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে তবে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ